আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এসিআই মোটরস পরিবারের পক্ষ থেকে। সোনালিকাটে সার্ভিস ক্যাম্পেইন 2024 বলমারির আয়োজিত হচ্ছে বলমারি টেরিটরি ফরিদপুর এরিয়া ঢাকা রিজনের পক্ষ থেকে। আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। প্রতি বছর নয়, এসিআই মোটরস এবারও আয়োজন করতে যাচ্ছে সার্ভিস ক্যাম্পেইন 2024। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্মানিত কাস্টমারদের নতুন গাড়ি ডিসপ্লে করা রয়েছে। আমরা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের সার্ভিস ক্যাম্পেইন। আমরা প্রবেশ করছি আমাদের মাঠে। প্রথমে আপনাদেরকে আমরা পরিচয় করে দিয়ে যাচ্ছি আমাদের সেলফি জোন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমাররা তাদের আপনজনদেরকে নিয়ে ছবি তুলছেন, আনন্দের সঙ্গে ছবি তুলছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত কাস্টমার, ড্রাইভার, গ্রাহক তারা ছবি তুলছেন। আমরা এরপরেই দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমাররা রেজিস্ট্রেশন বুথের দিকে যাচ্ছি। আমরা রেজিস্ট্রেশন বুথ তারা রেজিস্ট্রেশন করছেন। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে খাবার, টোকেন, টি শার্ট, টি স্টল, স্ন্যাক্স এবং লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মানিত গ্রাহকরা এখানে রেজিস্ট্রেশনের করছেন এবং আমাদের অফিসারগণ তাদেরকে টোকেন তুলে দিচ্ছেন। এর পরবর্তী বুথ আমাদের বিক্রয় অনুসন্ধান এবং এক্সচেঞ্জ বুথ। এখানে আমাদের কাস্টমারগণ আমাদের যে মেলা উপলক্ষে যে বিশেষ সুবিধা সেই সুবিধাগুলো জানছেন। এছাড়া অন্য ট্র্যাক্টর থেকে এসিআই মোটরসের সোনালিকা ট্র্যাক্টরে আসার জন্য যে এক্সচেঞ্জ অফারগুলো সেই অফারগুলোও কিন্তু তারা জেনে নিচ্ছেন এই বুথ থেকে। এর পরবর্তী বুথ রয়েছে আমাদের টি স্টল এবং ফুড বুথ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাস্টমাররা কিন্তু এসিআই মোটরস পরিবারের পক্ষ থেকে তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তারা এখান থেকে নাস্তা নিচ্ছেন। এর পরবর্তী আমরা বুথ দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ডিজিটাল বুথ। এই বুথের মাধ্যমে সোনালিকা সমৃদ্ধি অ্যাপ এবং এজেন্ট ব্যাংকিং সম্বন্ধে মূলত আমাদের নতুন কাস্টমার এবং যারা কাস্টমার হতে যাচ্ছেন তাদেরকে সুবিধা জানানো হচ্ছে। ডিজিটাল অ্যাপের সমৃদ্ধ অ্যাপের মাধ্যমে তারা আসলে ঘরে বসেই কিন্তু পার্টসের মূল্য এবং তারা তাদের প্রয়োজন মতো সার্ভিসও কিন্তু তারা ডেকে নিচ্ছেন। এছাড়া আমাদের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা দিতে পারছেন, বিকাশের সুবিধাও তারা জেনে নিচ্ছেন। এর পরবর্তী যে বুথটা সেটা হচ্ছে স্পেয়ার পার্টস বুথ। এসিআই মোটরস প্রতিবারের ন্যায় এবারও মেলা উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছেন মোবাইল এবং পার্টসের ক্ষেত্রে। তো এখানে কাস্টমাররা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যে তারা কিন্তু পার্টস বুকিং করছেন এবং পার্টস নিচ্ছেন বিশেষ সুবিধার মাধ্যমে। এর পরবর্তী যে আমাদের বুথটা রয়েছে সেটা হচ্ছে হেলথ চেকআপ বুথ। এসিআই মোটরস পরিবারের জমি চাষের ডক্টর সোনালিকা ট্র্যাক্টর। তো ট্র্যাক্টর আমাদের কাস্টমারগণ যাতে মাঠে যেতে পারেন এবং তারা যাতে সুন্দরভাবে চাষ করতে পারেন তার আগে কিন্তু তারা স্বাস্থ্য পরীক্ষা করে নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এসিআই ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে ওষুধও সরবরাহ করা হচ্ছে এই বুথ থেকে। এর পরবর্তী যে বুথটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাররা কিন্তু গল্প বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে কথা বলছেন এবং মেলা সম্বন্ধে জেনে নিচ্ছেন। এর পরবর্তী যে জোনটা সেটা হচ্ছে সোনালিকা ডেলিভারি উৎসব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ডেলিভারি সম্পূর্ণ হবে। আজকে আমাদের এখান থেকে 7টি নতুন সোনালিকা ট্র্যাক্টর ডেলিভারি হবে। তো একটু পরে আমরা এই সেশনে চলে আসব। এর পরবর্তী যে জোনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেলিভারি জোন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্ট এখানে ডেলিভারি আছে। এছাড়া সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী যে জোনটা সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি জোন। আমাদের এখানে রয়েছে বিশ্ববিখ্যাত সিনো ড্রাম ট্রাক। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত সিনো ড্রাম ট্রাক আমরা এখানে নিয়ে আসছি। এছাড়া মেলা উপলক্ষে আমরা এ মাসের কাস্টমারদের রয়েছে, যদি ক্যাশে তারা বাইক কিনে থাকেন তাহলে একটি ইয়ামাহা স্যালুটো 125 cc বাইক। আমাদের এখানে সবচেয়ে বেশি পরিচিত সোনালিকা ট্র্যাক্টর অলরাউন্ডার 55 এবং সোনালিকা ট্র্যাক্টর 60 সুপ্রিম আরএক্স সিরিজের ট্র্যাক্টর এখানে সংযুক্ত করা হয়েছে। এছাড়া আমাদের এখানে নতুন সংযুক্ত রোটাভেটার আলফা সিরিজ কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে আমাদের সর্ববিক্রিত স্মার্ট রোটাভেটার। তো এরপরেই দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে পিছনে দেখাবো যে যেখানে আমাদের মত বিনিময় সভা 2024 আয়োজন করা হয়েছে আমরা সেই জোনটা আপনাদেরকে দেখাবো, যেখানে কৃষকরা তাদের জীবনের গল্পগুলো এখানে তাদের শেয়ার করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা 2024, যেখানে আমাদের সম্মানিত গ্রাহকগণ তাদের জীবনের গল্প এখানে শেয়ার করবে। এছাড়া আমাদের কোম্পানির যে সামনের অগ্রগতি সেটা সম্বন্ধে আমাদের এরিয়া সেলস এক্সিকিউটিভ সহ কথা বলবেন। এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন আমাদের কৃষি অফিসার বলমারি উপজেলা।
সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সোনালিকা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পের মাঠে। দর্শক মন্ডলী, আমরা চলে আসছি আমাদের সার্ভিস জোনের সেই মাঠে। আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের আজকের যে মূল প্রোগ্রামের অংশ সেটা হচ্ছে সার্ভিস প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা কাস্টমার আছে তারা কিন্তু সেবা নিচ্ছেন, এবং আমাদের এসিএ মোটরসের যে বড় সার্ভিস টিম তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই রোদের মাঝেও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তারা সার্ভিস করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্ভিস সুপারভাইজার, তিনি তার টিম সহ কিন্তু এখানে অতি যত্নের সাথে কিন্তু গাড়িগুলো সার্ভিস করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন কাস্টমারকে পেয়েছি যিনি লাইভ গাড়ির সার্ভিস নিচ্ছেন, তার কাছে এখন চলে যাচ্ছি আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই সার্ভিস প্রোগ্রামে এসে আপনার অনুভূতিটা যদি? খুব ভালো লাগছে, আপনার এই যা সার্ভিসিং দিয়ে খুব ভালো লেগেছে, আশা করি আমরা সফল হব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আরও দু একজন কাস্টমারের কাছে চলে যাব। এখানে দেখছি একজন ভাই আছেন যিনি তার গাড়ি সার্ভিস করাচ্ছেন। ভাই, আজকে তো প্রোগ্রামে আসলেন, এই রোদের মাঝে মাঠের মধ্যে আছেন, তো আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে আপনার মানে অনুভূতি কি? আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে আমার অনুমতি, এই সোনালিকা ট্রাক্টর যারা নামাইতে চান নিটানটা রিল্যাক্সে নামাইতে পারেন, কারণ এর চার সব দিক দিয়ে উন্নতি, তেল সস্তায় উন্নতি, সব দিক দিয়ে গাড়িটা উন্নতি। কেউ যদি নামাইতে চান তাহলে নামাইতে পারেন, আর মেলায় অনেক ভালো সার্ভিস, কেউ যদি আসতে চান তাহলে চলে আসেন। আপনি কি নিজেই গাড়িটা চালান? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখা চলেছি আমাদের নতুন এন্টারপ্রেনিয়র যিনি আসলে আমাদের এসিএ মোটরসের পরিবারের পক্ষ থেকে আছে, আপনাকে জানাই স্বাগতম। আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে। আরেকজন আমাদের সম্মানিত কাস্টমার ভাইকে দেখতে পাচ্ছি, আমরা আজকের প্রোগ্রাম সম্বন্ধে তার অনুভূতি একটু জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকের প্রোগ্রামে তো আপনি এসেছেন, আপনার অনুভূতিটা কেমন আজকের প্রোগ্রাম দেখছেন? ভালো লাগতেছে। এখানে সোনালিকা সার্ভিসিং মেলা হচ্ছে, আগামী সিজনে চাষ শুরু হবে আর কিছুদিন পরে, তা হচ্ছে গিয়ে আপনার এই জন্য যে গাড়িতে যে কাজটা লাগবে সেই কাজগুলো যদি বাকি থাকে সেগুলো করে নেওয়া হচ্ছে, করে দিচ্ছেনরা, আর আমরা আসছি, এতে খুব ভালো লাগছে আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, এদিকে আমাদের আরও কিছু ভাইরা সার্ভিস নিচ্ছেন, তো আমরা সেদিকে চলে যাচ্ছি। আমাদের এখানে রয়েছেন নয়ন ভাই, যিনি আসলে নতুন একজন উদ্যোক্তা, তিনি আমাদের এখানে সোনালিকার বন্ধুও, তো আমরা চলেন সামনের দিকে আগাই। আমরা আরেকজন সম্মানিত কাস্টমারকে দেখতে পাচ্ছেন যিনি এখানে এসেছেন, আমাদের সার্ভিস সুপারভাইজার তাকে আপন করে নিচ্ছেন সোনালিকা পরিবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকের প্রোগ্রাম সম্বন্ধে যদি আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আজকের প্রোগ্রামটা আসলে দেখে খুব ভালো লাগলো। প্রোগ্রামটা হচ্ছে আমাদের মানে গাড়িটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, আজকে গাড়িটা হচ্ছে মূল সার্ভিসিংয়ের উদ্দেশ্যে গাড়িটা এখানে মেলা বসছে, আমরা সার্ভিসিংয়ে নিয়ে আসছি গাড়িটা। এখন গাড়িটার সার্ভিসিং শেষ হয়ে গেলে আমরা আশা করি আগামী যে সিজনটা আছে সিজনটা অনেক ভালোভাবে কাজ করব। সোনালিকা কোম্পানির থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর আগেও করছি, এবার আবার নতুন করে করলাম, গেঞ্জি প্লাস আমাদের খাবার দাবার, এখানে আনুষ্ঠানিক যে যাবতীয় কিছু আছে সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। সোনালিকার পক্ষ থেকে আমি বলি প্রত্যেকটা ঘরে ঘরে যেন সোনালিকা গাড়ির চাহিদাটা বাড়ে। ধন্যবাদ। আপনি কি মনে করেন এ ধরনের প্রোগ্রাম কি আসলে প্রতি বছর হওয়া উচিত কি না? অবশ্যই প্রতি বছর এ ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, কারণ এসিআই মোটরসই একমাত্র এই ধরনের প্রোগ্রাম দিয়ে থাকে, সুতরাং এসিআই মোটরসকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। একটু দাঁড়ান দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে পুরো মাঠ ঘুরে দেখাচ্ছি এখন যে গাড়িগুলো আসলে সার্ভিসে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মাঠ ঘুরে দেখাচ্ছি যে গাড়িগুলো এখানে সার্ভিসে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এপাশেও কিন্তু আমাদের কাস্টমাররা সার্ভিস নিচ্ছেন, রোটাভেটার নিয়ে আসছেন, রোটাভেটার যাতে সঠিকভাবে সার্ভিসের পরে মাঠে যেতে পারে সেজন্য কিন্তু তারা রোটাভেটারও নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্মার্ট সিরিজের রোটাভেটার আছে সোনালিকা।
আমরা এরপরে চলে যাবো আমাদের ডেলিভারি উৎসবে। ইয়েস সোনালিকা, ইয়েস সোনালিকা।